Namaskar. Welcome to musskilasan. Ami Shalit DeCosta, clinical psychologist, National Institute of Behavioral Sciences. Amra onekei bhabi amader poribare sobkichu to thikthak korchi tao keno durotto asche. Onek shomoy amra pechone fire jokhon takai tokhon mone hoy je eto khata khatni korlam eto kaj korlam কিন্তু আমার সম্পর্কগুলো ভালো নয় কেন? ছেলে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না, স্ত্রীর সাথে বা স্বামীর সাথে কোনো একটা ব্যাপারে বেশ ভালো দূরত্ব রয়েছে, এটা কেন হয়? আমরা অনেক সময় কিছু কিছু সাইন্স আর সিমটমস পেয়ে থাকি, কিন্তু সেটাকে আমরা পাত্তা দিই না। আজকের আমাদের আলোচনা এই সাইন আর সিমটমস নিয়ে। একটু লক্ষ্য করে দেখুন, আপনার ফ্যামিলির সাথে মেল খায় না তো? তাহলে কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে, হয়তো সমস্যা আছে। এক নম্বর, এরকম পরিবারে যেখানে সমস্যা হয়, হয়তো মুখে লোকেরা বলছে না মুখ দিয়ে যে সমস্যা আছে, কিন্তু তাদের মধ্যে না একটা দূরত্ব থাকবে, ল্যাক অফ ইন্টিমেসি থাকবে। কেউ কারোর সাথে মনের কথা ঠিক খুলে বলতে পারছে না। দু নম্বর, ল্যাক অফ বাউন্ডারিজ। হ্যাঁ, সবারই একটা প্রাইভেট স্পেস দরকার। আমরা অনেক সময় ভুল বুঝি যে যুবক যুবতীদের আবার প্রাইভেট স্পেস কি, ওরা তো ছোট। কিন্তু ছোট মানুষের তো একটা ধরনের চিন্তা ধারণা আছে, তাদেরও তো একটা চাহিদা আছে। ছোটবেলায় বন্ধুদের সাথে একরকমের গল্প গুজব হয়, যুবক যুবতীদের নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে একরকমের ইন্টারাকশন হয়, যারা আবার অ্যাডাল্ট বড় তাদের মধ্যে আলাদা রকমের হাসি ঠাট্টা হয়, সবাইকে একে অপরকে একটু স্পেসও দিতে হয়। একজন আরেকজনের ফোন ঘেটে ফেলছে, সে তার বন্ধুর সাথে কি কি কথা বললো সেটা একবার চেক করে ফেলল, বা একজনের মোবাইল কিন্তু পাসওয়ার্ড সবার কাছে আছে। ফ্যামিলি মানে আলাদা ইন্ডিভিজুয়ালসরা যখন একসাথে মিলে একটা গ্রুপ করে, কিন্তু তাই বলে ফ্যামিলি মানে যখন আমরা বুঝে উঠি যে সবার একই পছন্দ হতে হবে, সবাইকে একইভাবে ইচ্ছে প্রকাশ করতে হবে, কারোর কোনো আলাদা মত থাকতে পারে না, এই চিন্তাধারা যখন আমরা মাথায় রাখতে থাকি তখন কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের ফ্যামিলিটা কিন্তু ডিসফাংশনাল হতে পারে। তিন নম্বর, ফ্যামিলি মেম্বারসদের মধ্যে এক ধরনের অকারণের ভয় থাকে। ভয়টা পরক্ষণে কিছু একটা হয়ে যেতে পারে। চার নম্বর, এদের মধ্যে পুয়ার কমিউনিকেশন হয়। পুয়ার কমিউনিকেশন বলতে এরা একজন আরেকজনকে হয় ইনডাইরেক্টলি কথা বলছে, কাউকে দিয়ে কথাগুলো বলাচ্ছে, কিংবা সার্কাস্টিকভাবে কথাগুলো বলছে, বা আগে কেউ যদি ভুল করে থাকে সেটা নিয়ে আলোচনা চলে যাচ্ছে। পাঁচ নম্বর, এইসব ফ্যামিলি কিন্তু ডোমেস্টিক অ্যাবিউজ, হ্যাঁ ডোমেস্টিক ভায়োলেন্স এইসব ফ্যামিলিতে অনেক সময় তারা লক্ষ্য করে, স্পেশালি বাচ্চারা। তাদের জন্য এটা কোনো বড় ব্যাপারই নয় যে বাড়িতে হয়তো মারধর হচ্ছে বা গালাগালি দেওয়া হচ্ছে। ছ নম্বর, কন্ডিশনাল লাভ। কন্ডিশনাল লাভ বলতে আমরা কি বুঝি? যদি আমার হ্যাঁর মধ্যে হ্যাঁ বলো তাহলে ভালোবাসা আছে, যদি আমার হ্যাঁর মধ্যে না বলো তাহলে বিরাট সমস্যা আছে।
প্রত্যেকবার একটা মানুষকে নিজের ভালোবাসা নিজের মত অস্বীকার করে প্রকাশ করতে হয়, নিজের ইচ্ছাগুলো দাবিয়ে প্রকাশ করতে হয়, নিজের ফ্রিডমটা হারিয়ে প্রকাশ করতে হয়। এই জায়গাটা কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে। আর 7 নম্বর, ইমোশনাল ইনভ্যালিডেশন, মানে যখন অন্য কেউ, যে কোনো আমাদের ফ্যামিলির একটা মেম্বার অন্য কোনো কারণে মন খারাপ করছে, কষ্ট পাচ্ছে, কাঁদছে, সেটাকে পাত্তাই না দেওয়া, সেটাকে কোনো রকমের কোনো গুরুত্ব না দেওয়া, বরং সেটা হাসি ঠাট্টা বা মজাক করে উড়িয়ে দেওয়া। যখন আমার কাছে আমার ফ্যামিলি মেম্বার প্রকাশ করতে ভয় পাবে, তখন কিন্তু কোথাও না কোথাও অসুবিধা আছে। আমাদের এই দিকগুলো একটু ভেবে দেখুন, কারণ অনেক দেরিতে বুঝে লাভ নেই। সময় থাকতে একটু দেখুন এই 7টি পয়েন্ট কি আপনার ফ্যামিলির সাথে মিলছে। যদি মেলে তাহলে একটু ইম্প্রুভ করতে হবে আমাদের এইসব দিকগুলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের লিখে পাঠান, আমরা সেগুলোর উত্তর নিশ্চয়ই দেব। ভালো থাকুন।